এটা কি বিক্রি করতেছেন মামা? আম ভর্তা কয় টাকা পিস? আম এক পিস কয় টাকা? এটাই নিব। হ্যাঁ, 40 টাকা। আর এগুলা বেচতেছেন কয় টাকা? এগুলা আস্তে আস্তে ছিলাম। হ্যাঁ, যেভাবে তো আপনি নিজে শুধু খালি বিক্রি করেন না, খানো? আপনি কি শুধু বিক্রি করেন না, নিজেও খান? হয়ে যায় মানে চুকাম নাকি? অনেক টেস্টি এবং খুবই টক। লেখাপড়া করছেন? হ্যাঁ, করেন নাই? আচ্ছা, কিরকম আম বিক্রি করছেন? ভালোই হয়েছে। চিন্তা করতেছেন? তো আমি গেলে কোথা থেকে আনছেন? আম তো টক অনেক, নেত্রকোনা না? আম কিনছেন কোথা থেকে? কারণ বাজার থেকে। এখন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ফ্লাইওভারের পশ্চিম সাইডে। আমার এই সুন্দর নির্মিলি পরিবেশের আম ভর্তা, একটা আমের মূল্য 30 টাকা। হ্যাঁ, একটু অবাক লাগবে, ওইরকম পাওয়া যাচ্ছে না, যার কারণে আম সাইজ একটু বড়, সেই কারণে আম এক পিসের মূল্য হচ্ছে 30 টাকা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।